মৌলভীবাজার শহরের জলাবদ্ধতা নিরসনের পাশাপাশি সৌন্দর্য বাড়ানো এবং পরিবেশ রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে পৌরসভা। সপ্তাহে প্রতি রোববার বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত মেয়র চত্বরে বসছে পরিত্যক্ত প্লাস্টিক ও পলিথিন বিক্রির হাট। আর এসব পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিকের ক্রেতা পৌরসভা কর্তৃপক্ষ। কয়েক মাস ধরে চলছে হাটটি। পরিত্যক্ত পলিথিন ও প্লাস্টিক প্রতি কেজির দাম নির্ধারণ করা হয়েছে 20 টাকা। মৌলভীবাজার থেকে একে অলোকের পাঠানো তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। মৌলভীবাজার শহরে পরিত্যক্ত প্লাস্টিক ও পলিথিন বিক্রির হাট 2023 সালের 9 জুলাই থেকে শুরু হয়। শহরের বিভিন্ন স্থান থেকে ফেলে দেয়া প্লাস্টিক ও পলিথিন সংগ্রহ করে দরিদ্ররা এই হাটে বিক্রি করছেন। পৌরসভা কর্তৃপক্ষ তাদের কাছ থেকে এখন পর্যন্ত প্রায় 50 টন প্লাস্টিক ও পলিথিন কিনেছেন। রাস্তা থেকে পলিথিন সংগ্রহ করে এখন বাড়তি আয় করতে পেরে খুশি দরিদ্ররা। প্রতি সপ্তাহে আমি পলিথিন আনি 20 কেজি, 30 কেজি, 40 কেজি। বাসাবাড়ি, অফিস ও ব্যবসা প্রতিষ্ঠান থেকে ড্রেনে ফেলা অপচনশীল প্লাস্টিক ও পলিথিন পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। এই সমস্যা থেকে পরিত্রাণ পেতে এ উদ্যোগ নিয়েছেন মেয়র বলে জানান এই সাংবাদিক। অপচনশীল দ্রব্য আমরা জানি যে পলিথিনকে তখন পুরানো হয়, তখন পলিথিন থেকে যে গ্যাস, কার্বন মনোক্সাইড সহ যে গ্যাস নির্গত হয়, এটা চর্মরোগ সৃষ্টি করে, ক্যান্সার সৃষ্টি করে, আমাদের শরীরের সকল ভালো ভালো অঙ্গ প্রত্যঙ্গ, হার্ট থেকে শুরু করে কিডনি সকল কিছু ক্ষতি সাধন করে। পরিত্যক্ত পলিথিনের হাট চালুর পর শহরের রাস্তা ও ড্রেনে প্লাস্টিক ও পলিথিন ফেলা অনেকাংশে কমেছে বলে জানান পৌর মেয়র। সবগুলাই পলিথিন আমরা ক্রয় করি, তাই এই পলিথিন পরিবেশ বান্ধব শহর গড়ার জন্য আমরা এই পলিথিনের হাট বসেছি। আমরা মৌলভীবাজার শহর শহরতলিকে পলিথিন মুক্ত রাখ দেখতে চাই। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।